আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন কুকিং হাউস। দেখতে দেখতে চলে এসেছে পবিত্র রমজান মাস, মানে ইবাদত করার মাস। রমজান মাসে সব মেয়েদেরই সংসারে কাজের পরিমাণটা যেন একটু বেড়ে যায়। আমরা যদি রোজা আসার আগে থেকে কিছু জিনিসের প্রস্তুতি নিয়ে রাখি, তাহলে ইবাদত করার পাশাপাশি খুব সহজেই অল্প সময়ে সংসারে টুকিটাকি কাজগুলি সামলে নেওয়া যায়। আমি জানি অলরেডি অনেকেই প্রস্তুতি নিয়ে ফেলেছেন, কিন্তু যারা নতুন সংসার করছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু টিপস শেয়ার করব। আশা করছি আপনাদের উপকার আসবে। বাঙালিদের পেঁয়াজ এবং ছোলা ছাড়া যেন ইফতার হয়ই না। আর পেঁয়াজ তৈরি করার জন্য ডালটাকে ভিজিয়ে রাখতে হয় অনেকটা সময় পর্যন্ত, তারপর বাটো, ব্ল্যান্ড করো, একটা ঝামেলা এবং অনেকটা সময় কিন্তু লাগে এতে। অনেক সময় মনেও থাকে না ভিজাতে। তাই আমরা রোজা আসার আগে থেকে যদি ডালটা কিছুটা প্রসেস করে স্টোর করে রাখি, তাহলে রোজার জন্য অনেকটা কাজ কিন্তু এগিয়ে থাকে। আমি এখানে আগের দিন রাতে ডালগুলো ভিজিয়ে রেখেছি। এখানে আমি হাফ কেজি মসুর ডাল এবং হাফ কেজি খেসার ডাল নিয়েছি। দুটো একসাথে মিলিয়ে আমি পানি দিয়ে বেশি করে ভিজিয়ে রেখেছিলাম। আর অবশ্যই কিন্তু অনেক পরিমাণ পানি নিতে হবে। সারা রাত ভিজিয়ে রাখার পর আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন ব্ল্যান্ড করে নেব। এই সময়টাতে চলুন এখন ছোলাগুলোকে সিদ্ধ করে নিই। ছোলাটাও আমি একইভাবে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি, আর দেখুন কি সুন্দর ভিজেও গিয়েছে। আমি ভালোভাবে ধুয়ে নিয়ে পানি দিয়ে এখন বসিয়ে দেব সিদ্ধ করার জন্য। চুলার ফ্ল্যামটা আমি হাইতে রেখেছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ হলুদ এবং এক চা চামচ লবণ। এখানে আমি এক কেজি ছোলা নিয়েছি। এখানে হলুদ এবং লবণটা দেওয়ার ফলে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এবং কালারটা কিন্তু সুন্দর থাকবে। ছোলা সিদ্ধ করার পর কালো হয়ে যায় সেটা হবে না, এবং খেতেও কিন্তু সুস্বাদু লাগবে। এই যে দেখুন আমার 20 মিনিটের মতো লেগেছে সিদ্ধ হতে, আর আমি এটাকে ছেঁকে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই কিন্তু এখানে ছেঁকে নেবেন, কিন্তু কোনো পানি দিয়ে ছাঁকা যাবে না, আর অবশ্যই এটা ঠান্ডা করে নিতে হবে। আর দেখুন কি সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে অল্প সময়। আপনি ছেঁকে নিয়ে এটাকে রুম টেম্পারেচারে রেখে দিলে কিছুক্ষণ দেখবেন যে পানিটা শুকিয়ে যাবে এবং ঠান্ডা হয়ে যাবে। এখন আমি এগুলোকে স্টোর করে রাখবো। তার জন্য ছোট ছোট বক্স কিংবা ছোট ছোট পলিব্যাগের ভিতরে আপনার যতটুকু দরকার লাগে ঠিক ততটুকু নিয়ে আপনি ছোট ছোট প্যাক করে নিতে পারেন, তারপর ডিপ ফ্রিজে রেখে দিবেন। আর যদি নর্মাল ফ্রিজে রেখে খেতে চান, তাহলে আপনি একটি বক্সে রেখে আপনি 10-15 দিন এভাবে খেতে পারবেন। আর বেশি সময় রাখলে অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। আর এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এবং যাতে পানি না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে কিছুটা হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে নিয়ে আপনি রান্না করে নিতে পারেন। এই তো দেখুন ডালটাও ব্ল্যান্ড করা হয়ে গেছে। এখানে আমি ডালটা আধা ভাঙা করে নিয়েছি অর্ধেক, এবং কিছু করেছি আমি মিহি করে ব্ল্যান্ড। মসুর এবং খেসারি ডালটা একসাথে এভাবে মিক্সড করে ব্ল্যান্ড করে নিলে পেঁয়াজুটি তৈরি করলে পেঁয়াজুটি খেতে কিন্তু খুব ক্রিসপি হবে এবং সুস্বাদুও লাগবে। এখন ডালগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব স্টোর করার জন্য। আর আমি স্টোর করে রাখার জন্য এই ধরনের ছোট ছোট পলিব্যাগ নিয়েছি। আপনি চাইলে ছোট ছোট বক্স কিংবা এই ধরনের পলিব্যাগেও রাখতে পারেন। আপনার ঠিক যতটুকু প্রয়োজন আপনি ঠিক ততটুকু রেখে দিতে পারেন। তারপর আপনি প্রতিদিন একটা একটা করে নামিয়ে নেবেন। আর পেঁয়াজটা তৈরি করার আগে এখানে 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। আমার তৃতীয় টিপসটি হচ্ছে বেসন মিক্স। রোজাতে সাধারণত ইফতার আইটেমগুলো তৈরি করার জন্য বেসনটা অবশ্যই লাগে, যেমন আলু চপ, বেগুনি, পেঁয়াজ এবং পাকোড়াতেও কিন্তু বেসনটা ব্যবহার করা হয়। আমরা যদি আগে থেকে বেসনটাকে একটু প্রসেস করে রাখি বিভিন্ন মশলা দিয়ে, তাহলে কিন্তু অনেকটা কাজ সহজ হয়ে যায়। আমি বাজার থেকে এখানে হাফ কেজি বেসন এনেছি। এখন চালনি দিয়ে কিন্তু আমি চেলে নিয়েছি, এবং চেলে নেওয়ার ফলে এখানে অবশিষ্ট অংশ ময়লা থেকে যায়, সেটা ফেলে দিতে হবে। আর চেলে নেওয়ার ফলে এখানে কিন্তু বেসনটা ঝরঝরে থাকে। এখন আমি এখানে কিছুটা মশলা দিচ্ছি। সবগুলো মশলা বেসনের সাথে খুব ভালো করে মিক্সড করে নিয়ে আপনি একটি শুকনো এবং পরিষ্কার এয়ারটাইট বক্সে রেখে দিয়ে রুম টেম্পারেচারে রেখে কয়েক মাস পর্যন্ত আপনি অনায়াসে খেতে পারবেন, কোনো রকম নষ্ট হবে না। আপনি বেসনের সাথে কিছুটা নর্মাল পানি মিশিয়ে নিলে কিন্তু বেসনটা তৈরি হয়ে যাবে। এখন চলে যাচ্ছি 4 নম্বর টিপসে। এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। আমি এখানে 1 কেজি পেঁয়াজ নিয়ে ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে চিকন করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তাটা কীভাবে অনেকদিন পর্যন্ত মুচমুচে থাকবে সেটা আপনাদের এখন আমি বলে দিচ্ছি। পেঁয়াজটা যখন ভেজে নেব তখন চুলার ফ্লেমটা হাইতে রেখে চুলাতে তেলটা গরম করে নিতে হবে। তারপর পেঁয়াজটা দিয়ে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে এভাবে নেড়ে চেড়ে অনবরত
যখন একটু লালচে হয়ে আসবে তখন চুলার ফ্লেমটা লোতে রেখে দিতে হবে। তারপরে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর দ্রুত পেঁয়াজটা তেল থেকে ছেঁকে রেখে আলাদা একটি পাত্রে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তারপর একটা কাঁচে বয়ামে রেখে দেব, দেখবেন যে অনায়াসে আপনি মাছ জুড়ে খেতে পারবেন, ঠিক একই রকম মুচমুচে থাকবে। আপনি রোজা শেষে যখন ঈদে আমরা পোলাও, মাংস, রোস্ট, বিরিয়ানি করি তখন কিন্তু এগুলো পেঁয়াজ বেস্তার খুব দরকার হয়। এছাড়া ইফতারের বিভিন্ন রেসিপি, আলুর চপ, ডিমের চপ, হালিম, এগুলোতে কিন্তু পেঁয়াজ বেস্তাটা ব্যবহার করা হয়। আর পেঁয়াজ বেস্তাটা ব্যবহার করার ফলে কিন্তু খাবারের স্বাদটাও অনেকগুণ বেড়ে যায়। এখন চলে আসছে 5 নম্বর টিপসে। এখানে আমি শুকনো মরিচগুলোকে ভেজে রাখবো। আমরা যদি এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আগে থেকেই করে রাখি তাহলে কিন্তু রোজার মাসে অনেকটা সময় বেঁচে যায় এবং কাজও সহজ হয়ে যায়। আর এই মরিচগুলো অনেকদিন পর্যন্ত কীভাবে মুচমুচে থাকবে সেটাও আমি আজ বলে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে এখানে চুলার ফ্লেমটা লোতে রেখে কিছুটা তেল দিতে হবে। তেলটা একটু গরম হয়ে আসলে তখন এখানে মরিচগুলো দিয়ে লো হিটে রেখে অনবরত নেড়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যখন একটু ভাজতে ভাজতে একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন সাথে সাথে আলাদা একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটি বক্সের মধ্যে আস্ত মরিচ আমি কিছুটা রেখে দিব, বোটা সহ আরেকটা আমি এতে কিছুটা গুঁড়া করে রাখব। দুটাই কিন্তু রোজার মাসে অনেক রেসিপিতে প্রয়োজন হয়। আপনি তখন পছন্দ অনুযায়ী আপনার যেটা দরকার হবে সেটা আপনি ব্যবহার করতে পারেন। এভাবে আপনি কয়েক মাস পর্যন্ত রেখে দিবেন, সে একই রকম থাকবে, কোনো রকম নষ্ট হবে না, মুচমুচে থাকবে। 6 নম্বর টিপসটি হচ্ছে পুদিনা। পুদিনা পাতা আমরা কি করি, বাজার থেকে এনেই কিন্তু পুদিনা পাতাটা এভাবেই পলি ব্যাগের ভিতরে করে রেখে ফ্রিজে রেখে দিই। এতে করে কি হয়, 3-4 দিন পরেই দেখে যায় যে নষ্ট হয়ে গেছে, পচে গেছে। আমরা যদি একটু প্রসেস করে রাখি তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, আবার ঠিক এরকমই সতেজ থাকে এবং ফ্রেশ থাকে। পুদিনা পাতা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমরা রোজার সময় কিন্তু পুদিনা পাতা দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করে থাকি। আমি তো রোজার মাসে রোজা রাখার পর পুদিনা পাতা দিয়ে বিভিন্ন জুস তৈরি করে থাকি, আমার খুবই ভালো লাগে খেতে। আর অনেকে তো মুড়ি মাখার মধ্যে পুদিনা পাতা দিয়ে খেতে খুব পছন্দ করে। আর এই পুদিনা পাতাটা কীভাবে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পুদিনা পাতাটা প্রথম এখানে বাজার থেকে এনে আপনি নিচে যে পচা পাতাগুলো থাকে সেটা ফেলে, শক্ত যে অংশ থাকে ডাটাটা সেটা ফেলে দিয়ে উপরটা নিতে হবে। তারপর সবগুলো পাতা একটি পেপারের মধ্যে মুড়িয়ে নিয়ে একটি শক্ত পলি ব্যাগের ভিতর ঢুকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, দেখবেন অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। 7 নম্বর টিপসটি হচ্ছে রসুন। রসুনটা অনেক সময় ছিলতে কিন্তু অনেকটা সময় লাগে এবং বিরক্তিকরও লাগে, কিন্তু আজ আমি আপনাদের দেখাবো মাত্র 2-3 মিনিটের মধ্যে কিভাবে খুব সহজেই রসুনটা ছিলে নেওয়া যায়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন রসুনগুলো প্রথমে একটি ব্যাগের মধ্যে নিয়ে, দেখুন একটা ব্যাগের মধ্যে সবগুলো রসুন নিয়ে একটা হাতুড়ি দিয়ে আপনি উপরে পিটে পিটে আপনি এই রসুনগুলোকে 1 মিনিটের মধ্যে দেখবেন যে আলগা হয়ে আসছে। রসুনটা খুব অল্প সময় ছিলে নিয়ে ধুয়ে নিয়েছে, এখন ব্লেন্ড করে নেব। আর এই ব্লেন্ড করা রসুনটা কীভাবে নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সেটাও আজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ব্লেন্ড করার সময় এখানে 1/2 চা চামচ লবণ এবং হলুদ কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। সর্বশেষ টিপস হচ্ছে আদা। আদা আমি এখানে 1 কেজি নিয়ে ছোটো ছোটো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন রসুনের মতো একইভাবে হলুদ লবণ দিয়ে ব্লেন্ড করে নেব। এই তো দেখুন রসুন আর আদাটা ব্লেন্ড করা হয়ে গেছে, আর কালারটা কী সুন্দর হয়েছে দেখুন। এখন ঠিক এরকম একটু বক্সে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, কোনো রকম নষ্ট হবে না, 15-20 দিন আপনি অনায়াসে খেতে পারবেন। হলুদ আর লবণটা দেওয়ার ফলে কিন্তু এখানে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আর আপনি যদি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে এরকম একটি আইস কিউব বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিবেন। কয়েক ঘন্টা পর যখন এটা শক্ত হয়ে যাবে, বরফ হয়ে যাবে, তারপর আপনি নামিয়ে আলাদা একটি বক্সে কিংবা পলি ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখতে পারেন। তারপর আপনি একটা একটা করে বের করে আর প্রয়োজন মতো রান্না করে নিতে পারেন। আশা করছি আমার ভিডিওটা কিছুটা হলেও সবার উপকারে আসবে। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ইবাদত করবেন ও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।